পাখির ঠোঁটে ক্যান্সার, আর সেই ক্যান্সার সারিয়ে পাখিকে সুস্থ জীবন দিতে ঠোঁটে হলো 3D প্রিন্টেড প্রস্থেটিক সার্জারি। শুনে অবাক লাগছে, তাই না? এই ঘটনা কিন্তু একদম সত্যি। আমেরিকার ফ্লোরিডায় একদল চিকিৎসক একটি হর্নবিল পাখির মাথার খুলির সঙ্গে লেগে থাকা ঠোঁটের কিছুটা অংশে অস্ত্রোপচার করেন। সেখানে 3D প্রিন্টেড প্রযুক্তিতে ঠোঁটের অংশ তৈরি করে লাগানো হয়েছে। অস্ত্রোপচারের পর পাখিটি সুস্থই আছে বলে জানানো হয়েছে জু ট্যাম্পার পক্ষ থেকে। এই ব্যাপারটার খুব আগে থেকে আভাস পাওয়া যায় না, তাই প্রায়ই হর্নবিল পাখিগুলোর ঠোঁটে এই ক্যান্সার যখন ধরা পড়ে তখন পাখিগুলো মৃত্যু যন্ত্রণায় কষ্ট পায়। এই ক্যান্সার পাখির শরীরের অন্যত্র যে ছড়িয়ে পড়ে তা নয়, তবে ঠোঁটের যে এলাকায় এই ক্ষত থাকে সেখানেই পচন শুরু হয়, ফলে পাখিগুলো খেতে পারে না এবং দুর্বল হয়ে মরে যায় ক্যান্সারে মৃত্যুর আগেই। ফ্লোরিডার জু ট্যাম্পা চিড়িয়াখানার চিকিৎসকরা প্রথমে এই পাখিটির ঠোঁটে একটা ক্ষত দেখতে পান। সেটা দেখে তাঁদের ধারণা হয় এটা স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। এ হলো একজাতীয় ত্বকের ক্যান্সার। হর্নবিলের বিশাল আকার ঠোঁটের যে অংশটা মাথার খুলির উপরিভাগের সঙ্গে যুক্ত, সেই ক্রেসেন্ট এলাকায় এই ক্ষত দেখতে পান চিকিৎসকরা। এরপরই তাঁরা পাখিটিকে বাঁচানোর জন্য চিকিৎসা শুরু করেন। এ নিয়ে তারা মানুষের ক্যান্সার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করেন। এরপরেই পাখিটার চিকিৎসা শুরু হয়। তার ঠোঁটের ক্যান্সারের টিউমার আক্রান্ত অংশ কেটে বাদ দিয়ে সেখানে লাগানো হয় কাস্টমাইজড 3D ক্যাস্ক। বিশেষভাবে বানানো এই অংশ অবিকল হর্নবিলের ঠোঁটের মতোই দেখতে। প্রথমে ডেন্টাল অ্যাক্রিলিক দিয়ে ঠোঁটের কাটা অংশ ভরাট করা হয়। এরপর টাইটেনিয়াম স্ক্রু দিয়ে এঁটে দেওয়া হয় নকল ঠোঁট এমনভাবে যে আর চেনার তেমন উপায়ই নেই। Using their 3D imaging, they were able to create... এখানে ছোট ছোট স্ক্রু লাগানোর ছিদ্র রয়েছে। আমরা এটাকে পাখির ক্যাস্কের সঙ্গে যুক্ত করেছি। এর প্রান্তগুলোকে ডেন্টাল অ্যাক্রিলিক দিয়ে সিল করেছি এবং পরে সম্পূর্ণ ঠোঁটটা স্ক্রু দিয়ে এঁটে দিয়েছি। এই 3D প্রিন্টিং দিয়ে ঠোঁট মাথার সঙ্গে লেগে থাকা ঠোঁটের অংশটুকুর 100% প্রতিরূপ বানানো হয়েছে। আপাতত অস্ত্রোপচারের পর বেশ ভালোই আছে পাখিটা। দিব্যি চিড়িয়াখানার খাঁচার মধ্যে ডানা ঝটপটিয়ে উড়ে এডাল ওডাল করছে, আর তাকে সুস্থ দেখার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চিকিৎসকরাও। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।